সারা ভারতের 2 কোটির ঊর্ধ্ব কুড়ুমি সম্প্রদায়ের লোকে ওড়িশা, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, বিহার ও আসামে বসবাস করছেন। পড়োশী নেপালে বসবাস করছেন। এই জাতিকে 1950 মশিয়া পর্যন্ত আদিবাসী মান্যতা মিলিছিল, কিন্তু পরে সংবিধান আদিবাসী মান্যতা হটাই দিয়াগলা। পুনঃ আদিবাসী মান্যতা পাই এই সম্প্রদায় লোকে দাবি রাখি আসছেন। ওড়িশারে ক্রান্তিকারী যুবনেতা জয়মুনি মহান্তক নেতৃত্বে কুড়ুমি সম্প্রদায়ের লোককে 3 জুন 2012 মশিয়ার একাঠি করে কুড়ুমি সেনা গঠন করেছিল। সংগঠনর একমাত্র উদ্দেশ্য এই সম্প্রদায়ক আদিবাসী মান্যতা মিলু, যা ফলে সেমানকর সামাজিক, আর্থিক, ভাষা, সংস্কৃতি সুরক্ষিত হয়ে পারিব। এথিপাই ভুবনেশ্বর দিল্লী যন্তর মন্তর পর্যন্ত সে 3 থর আন্দোলনের নেতৃত্ব নিয়ে। করোনা মহামারী যোগু আন্দোলন সভা সমিতি বন্ধ রয়েছিল। এবে পুনঃ কুড়ুমি সেনার 10ম প্রতিষ্ঠা দিবস ময়ূরভঞ্জ জেলার রায়রঙ্গপুর সহর নিকট পুরুণাপাণি গাঁ পড়িয়ারে এক বিশাল সভা আয়োজন হয়েছিল। প্রথমে কুড়ুমি সেনার কর্মী, রাজ্য তথা বিভিন্ন জেলা নেতৃবৃন্দ, বাহার পড়োশী রাজ্য ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ প্রমুখ যুব ছাত্র, মহিলা নেতৃবৃন্দ রায়রঙ্গপুর সহরর শান্তি পালসরু এক বিশাল পদযাত্রায় দীর্ঘ 4 কিলোমিটার দূর চালি চালি জনসচেতনতা সৃষ্টি করেছিল। পরে পুরুণাপাণি পড়িয়ারে 10ম কুড়ুমি সেনা প্রতিষ্ঠা দিবস সমারোহ কার্যক্রমে মুখ্য অতিথি বিহার রাজ্যর নালন্দা অঞ্চলর 7 থর বিধায়ক তথা বর্তমান সরকারক গ্রাম উন্নয়ন মন্ত্রী শ্রবণ কুমার যোগ দিয়েছিলেন। তাঁক সহিত সম্মানিত অতিথি ভাবে ঝাড়খণ্ড রাজ্যর কুড়ুমি সেনা অধ্যক্ষ লালটু মহতা, সম্মানিত অতিথি পশ্চিমবঙ্গর কুড়ুমি নেতা বীরেন মহতা, রাজ্যসভা নেত্রী সুজাতা মহন্ত, কেন্দুঝর জেলা সভাপতি কৈলাস মহন্ত প্রমুখ যোগ দিয়েছিলেন। তুঙ্গ ক্রান্তিকারী যুব নেতা রাজ্য সভাপতি জয়মুনি মহন্ত সভাপতিত্ব করা সহ সমস্ত অতিথিবৃন্দ পুষ্পগুচ্ছ উত্তরীয় দিয়ে সম্বর্ধিত করেছিল। পরে মুখ্য অতিথি কহিলে আদিবাসী ও কুড়ুমি সমাজের সংস্কৃতি ও পরম্পরার সামঞ্জস্য রয়েছে। উভয় প্রকৃতির পূজক, উভয় পাহাড়িয়া অঞ্চলের বসবাস করতে, এমানে কঠিন পরিশ্রমী। এমানকর সাংবিধানিক অধিকার আদিবাসী মান্যতাকে রাজ্য ও কেন্দ্র সরকার বিচারক নেই প্রদান করা অনুরোধ করেছিল। যদি সরকার ন মানতে তাহলে আগামী দিনের অধিকার পাই কুড়ুমি সমাজ দুর্বার আন্দোলন করা বাধ্য হব। পুরুণাপাণি রায়রঙ্গপুর পুরুণাপাণি ঠারে পালন কলু। এই পালনরে বেঙ্গল, ঝাড়খণ্ড এবং বিহার সরকারর মন্ত্রী আরডি মিনিষ্টার মুখ্য অতিথি রূপে যোগ দিয়েছিলেন এবং আগামী আন্দোলন কুড়ুমি জাতিকে আদিবাসী মান্যতা এইটু প্রতিজ্ঞা কলে কুড়ুমি সেনার সমস্ত সদস্য, মহিলা সেনা, যুব সেনা, ছাত্র সেনা, আগামী দিনরে আমি আন্দোলনকে যাচ্ছু। বিশেষ করে আমি গোটে ডেট ঘোষণা করছি, আজ 8 তারিখ দিন, জুন 8 বুধবার দিন কলেক্টর অফিসে আমার গণধারণা আছে সকাল 7টার এবং মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে গোটে মেমোরাণ্ডম দেবু, সেটা মধ্যে আজ এটি ঘোষণা কলু। जिस तरह का आंदोलन यहाँ कुड़ुमी सेना चला रहा है, हमको ये 10वीं स्थापना दिवस पे बहुत बहुत धन्यवाद देते हैं उनके साथी, समाज के सभी वर्ग के साथी को। और इस तरह का हम लोग आंदोलन झारखंड में भी कर रहे हैं। झारखंड, बंगाल, उड़ीसा एक साथ अगर बंद हो जाएगा तो मोदी को भी संभालना मुश्किल हो जाएगा। इसलिए छोटा सा एडवर्टाइज है, मोदी सरकार को समझ लेना चाहिए, नहीं तो बहुत जल्द हम लोग 3 राज्य मिल के फिल्म दिखाएंगे। ट्रेलर है, यही বলা চাহেঙ্গে প্রেস বন্ধু কো ঝাড়খণ্ড কুড়ুমি সেনা লালটুমা। ঝাড়খণ্ড কুড়ুমি সেনা, বাঙাল কুড়ুমি সবাই সবাই যা লড়াই হবে এখন একসঙ্গে হবে। এখন প্রয়োজনে আমরা জীবন দিতে তো রাজি আছি, কিন্তু আমাদের অধিকার আমাদের দরকার আছে, এইটাই লাস্ট কথা। ধন্যবাদ। অতিথিগণ সমস্ত কুড়ুমি সমাজ একাঠি হয়ে আন্দোলন তীব্রতর করে সরকারক উপরে চাপ পকাইবা পাই নিবেদন করেছিলেন। সভাপতি জয়মুনি মহান্ত কইতিলে 2022 নিজ হক পাই কুড়ুমি সেনা পঞ্চায়েত, ব্লক, জিলাপাল কার্যালয়, বিধানসভা, নবীন নিবাস, দিল্লী যন্ত্রমন্ত্র ঘেরাও করা সহিত রেলরোক করা চেতাবনী দিয়েছেন। আসন্তা জুন 8 তারিখ দিন বারিপদা জিলাপাল কার্যালয় সম্মুখে কুড়ুমি সেনা বিক্ষোভ ও প্রতিবাদ সভা করবে বলে কইতিলে। সভায় কুড়ুমি সমাজের সাংস্কৃতিক কার্যক্রম ঝুমুর পরিবেশন মঞ্চ দুলুকাই।
निज अधिकार हासिल पाई कुड़ुमी समाज आबाल वृद्ध बनिता हाथ को हाथ छंदी ढोल मादल ताले ताले झुमुर नृत्य और गीतने मस्कुल होते ढोल बाजा और धूम नृत्य प्रकम्पित होता समग्र अंचल रायरंगपुर अक्षय विश्वाल रिपोर्ट ए1 ओडिशा।